শুধু দাড়ি কেন গলা কেটে ফেললেও আমরা মুসলিমই থাকবো বলেন আসাদুদ্দিন ও ভারতের হায়দ্রাবাদের সংসদ আসাদুদ্দিন ওবেইসি বলেছেন যে দাড়ি কাটতে বাধ্য করবে তাকে যাতে দাড়ি রাখতে হয় সেই ব্যবস্থা করব। ভারতে একত্রিশ জুলাই ঘটে যাওয়া এক ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি এই বক্তব্য দেন আসাদুদ্দিন ওবেইসি অল ইন্ডিয়া মসজিদুল ইতাহাদুল মুসলিমিন বা এ এর সভাপতি এবং তিনি ভারতের সংসদে হায়দ্রাবাদ থেকে তিনবারের নির্বাচিত সাংসদ দাড়ি রাখা মুসলিমদের সাংবিধানিক অধিকার উল্লেখ করে সাংসদ আসাদুদ্দিন বলেন একজন মুসলিমকে জোর করে দাড়ি কাটানো হয়েছে যারা এসব করছে তাদের ও তাদের বাপদের বলছি শুধু দাড়ি নয় গলা কেটে ফেললেও আমরা মুসলিমই থাকব উল্লেখ্য গত একত্রিশ জুলাই ভারতের দিল্লির অদূরে গুরুগ্রামের সেক্টর উনত্রিশ এর খন্দাসা মন্ডি নামক স্থানে এক মুসলিমকে দাড়ি কাটতে বাধ্য করেন স্থানীয় কিছু যুবক এই ঘটনায় নির্যাতিত জাফর উদ্দিন জানান বন্ধুর সঙ্গে দেখা করতে হরিয়ানার মেওয়ার থেকে তিনি গুরুগ্রামে যাচ্ছিলেন পথে তাকে নানাভাবে সাম্প্রদায়িক কটাক্ষ করতে শুরু করে স্থানীয় কিছু যুবক এরপর তিনি তাদের দ্বারা শারীরিকভাবে নির্যাতিত হন এক পর্যায়ে এই যুবকরা তাকে স্থানীয় একটি সেলুরে নিয়ে গিয়ে জোরপূর্বক দাড়ি কামিয়ে দেন থানায় গিয়ে অভিযোগ করলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেন যুবকরা পরদিন নির্যাতিত জাফরুদ্দিন গুরুগ্রামের সেক্টর সাঁত্রিশ থানায় অভিযোগ করলে স্থানীয় ওই তিন যুবককে গ্রেফতার করে পুলিশ এই ঘটনায় গুরুগ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়লে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা উল্লেখ করে এই তিন যুবক কোনো সংগঠনের নয় বলে পুলিশের তরফ থেকে জানানো হয় আমেরিকার বিরুদ্ধে প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করল উত্তর কোরিয়া উত্তর কোরিয়ার ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা তুলে না নেওয়ায় ওয়াশিংটনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে পিয়ংইয়ং ইয়ং উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে দেশটি সদিচ্ছার প্রমাণ দিতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া সত্ত্বেও মার্কিন সরকার পুরনো অভিনয় লিপি অনুসরণ করে যাচ্ছে এর ফলে পরমাণু নিরস্ত্রীকরণের যে কোনো প্রচেষ্টা ব্যর্থ হচ্ছে বলে ওই মন্ত্রণালয় উল্লেখ করেছে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে দেশটি সদিচ্ছার নিদর্শন হিসেবে এরই মধ্যে ক্ষেপণাস্ত্র পরি পরীক্ষা বন্ধ করে দিয়েছে উনিশশো পঞ্চাশের দশকের যুদ্ধে নিহত মার্কিন দিয়েছে এবং একটি পরমাণু ধ্বংস করে দিয়েছে মন্ত্রণালয় আরও বলেছে সাবেক মার্কিন প্রশাসনগুলো যে নীতি অনুসরণ করে ক্লান্ত ও ব্যর্থ হয়েছে ট্রাম্প প্রশাসন সেই একই নীতি অনুসরণ করছে উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে কেন্দ্র করে দেশটির বিরুদ্ধে জাতিসংঘ এবং আমেরিকার পক্ষ থেকে বেশ কিছু কঠোর নিষেধাজ্ঞা আরোপিত রয়েছে ওয়াশিংটন দাবি করছে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আগে উত্তর কোরিয়াকে তার সব পরমাণু অস্ত্র ধ্বংস করতে হবে গত জুনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং ইউন সিঙ্গাপুরে এক নজিরবিহীন বৈঠকে কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্র মুক্ত করতে সম্মত হন কিন্তু উত্তর কোরিয়া কখনোই একথা ঘোষণা করেনি যে দেশটি এককভাবে তার সব পরমাণু অস্ত্র ধ্বংস করবে গত সপ্তাহে জাতিসংঘের হয়ে যাওয়া এক প্রতিবেদন থেকে জানা যায় পিয়ংইয়ং এখনও পরমাণু অস্ত্র তৈরির কাজ চালিয়ে যাচ্ছে গণমাধ্যমে এই খবর ছড়িয়ে পড়ার পর আমেরিকা উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা বলবৎ রাখার আহ্বান জানায় উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্ষুব্ধ প্রতিক্রিয়ার জের ধরে অনেকে মনে করছেন দেশটি আবার তার মার্কিন বিরোধী কঠোর অবস্থানে চলে যেতে পারে ইরান বিরোধী মার্কিন নিষেধাজ্ঞা মানবে না তুরস্ক বললেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুদ চাফজলোগু বলেছেন মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও তার দেশ ইরানের সঙ্গে বাণিজ্যিক সহযোগিতা শক্তিশালী করার প্রক্রিয়া চালিয়ে যাবে তিনি এমন সময় এই প্রত্যয় ব্যক্ত করলেন যখন মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘন করে যেসব দেশ ইরানের সঙ্গে বাণিজ্য করবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে আমেরিকার কঠোর হুমকি রয়েছে আঙ্কারা সফরত ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানির বিশেষ প্রতিনিধি মাহমুদ ওয়েজের সঙ্গে এক বৈঠকে এই ঘোষণা ঘোষণা দিলেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেন আমরা বহুবার বলেছি ইরানের বিরুদ্ধে আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা আমরা মানব না সঙ্গে সাক্ষাতের আগে ওয়াইজি তুর্কি প্রেসিডেন্ট রজব তাইব এরদোগানের সঙ্গে সাক্ষাৎ করে প্রেসিডেন্ট রুহানির একটি বার্তা হস্তান্তর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ছয় অগস্ট ইরানের বিরুদ্ধে প্রথম দফা নিষেধাজ্ঞা কার্যকর করার কথা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট রুহানির বিশেষ প্রতিনিধি ওয়াইজির সঙ্গে সাক্ষাতে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুদ্ আরো বলেছেন মার্কিন প্রেসিডেন্ট পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পরও ইরান এই সমঝোতায় অটল থেকে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে আমেরিকা ছাড়া ইরান বিরোধী নিষেধাজ্ঞা আর কোনো দেশ মানবে না বলেও তিনি আশা প্রকাশ করেন ইরানকে পৃথিবী থেকে উধাও করে দেওয়া উচিত বলল ইসরায়েল ইরানকে পৃথিবী থেকে উধাও করে দেয়া উচিত বলে মন্তব্য করেছেন ইসরায়েলের জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী গিলাদ এরদান সম্প্রতি ইসরায়েলের এক রেডিওকে দেয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি একই সাথে তিনি ইরানের ওপর আবারও নিষেধাজ্ঞা আরোপ করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তকে স্বাগত জানান এ সময় নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সই করা পরমাণু চুক্তি পরিবর্তন করে নতুন করে চুক্তি করা উচিত বলেও দেন এরদান এর আগে ইরানের ওপর আবারও মার্কিন নিষেধাজ্ঞা আরোপে ট্রাম্পের সিদ্ধান্তকে স্বাগত জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইয়েমেন ইস্যুতে জেদ্দা বৈঠকে ইরানের বিরুদ্ধে বিবৃতি তেহরানের প্রতিক্রিয়া ইরান সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ইসলামী সহযোগিতা সংস্থা বা ও আইসির বৈঠকে প্রকাশিত বিবৃতি প্রত্যাখ্যান করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাশিমি বলেছেন ইয়েমেনের জনগণের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোটের অপরাধযজ্ঞ ধামা চাপা দেওয়ার জন্যই ইরানের বিরুদ্ধে বিবৃতি দেওয়া হয়েছে তিনি বলেন পাশ্চাত্যের দেয়া অত্যাধুনিক অস্ত্র দিয়ে সৌদি আরব বছরের পর বছর ধরে ইয়েমেনে গণহত্যা চালিয়ে যাচ্ছে এবং দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করে দিচ্ছে সৌদি আগ্রাসনের জবাবে সম্প্রতি ইয়েমেনের আনসারুল্লাহ যোদ্ধারা লোহিত সাগরে সৌদি আরবের দুটি তেলবাহী জাহাজে যে হামলা চালিয়েছিল সে ব্যাপারে পর্যালোচনার জন্যই গত বুধবার ওআইসির বৈঠক ডাকা হয়েছিল বৈঠকে সৌদি তেলবাহী জাহাজে হামলার জন্য ইরানকেও অভিযুক্ত করা হয় দু সালের মার্চ থেকে সৌদি আরব ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর এ পর্যন্ত যতগুলো বৈঠকের আয়োজন করা হয়েছে তার সবকটিতে ইরানের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট ইরানের বিরুদ্ধে একদিকে ষড়যন্ত্র অন্যদিকে নানা মিথ্যা অভিযোগ আরোপ করার পাশাপাশি ইয়েমেনের বিরুদ্ধে ধ্বংসাত্মক যুদ্ধ চালিয়ে যাচ্ছে সৌদি আরব ভুল হিসাব নিকাশ করে ইয়েমেনে যুদ্ধ শুরু করে দাবি করেছিল এক মাসেরও কম সময়ের মধ্যে তারা সংকটের সমাধান করবে কিন্তু এখন যুদ্ধ চতুর্থ বছরে গড়িয়েছে এবং নিজেদের ব্যর্থতা ধামাচাপা দেওয়ার জন্য বিশ্ব জনমতকে বিভ্রান্ত করা ও অন্য দেশের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আরোপ করা ছাড়া তাদের আর কোনও উপায় নেই পর্যবেক্ষকরা বলছেন বর্তমানে ইয়েমেন যুদ্ধে শক্তির ক্ষেত্রে ভারসাম্যতা এসেছে আগ্রাসী শক্তির বিরুদ্ধে ইয়েমেনের যোদ্ধারাও পাল্টা হামলা চালাচ্ছে সৌদি আরবের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা ড্রোন হামলা চালিয়ে এমনকি সমুদ্র পথেও পাল্টা আক্রমণ করে ইয়েমেনের যোদ্ধারা নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিয়েছে এবং শত্রুপক্ষের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে ইয়েমেনের হুথি সরকার ও আনসারুল্লাহ যোদ্ধারা নিজস্ব প্রযুক্তিতে অস্ত্র তৈরি করার সৌদি নেতৃত্বাধীন জোট আতঙ্কিত হয়ে পড়েছে এই অবস্থায় নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য সৌদি সরকার অন্য দেশের বিরুদ্ধে অভিযোগ এবং নানা ছল আশ্রয় নিয়েছে যাই হোক সারা বিশ্বের কাছে এটা প্রমাণিত হয়েছে যে সৌদি আরব ও তাদের মিত্ররা ইয়েমেনে ভয়াবহ অপরাধযজ্ঞ চালাচ্ছে সর্বশেষ ইয়েমেনের উত্তর পশ্চিমাঞ্চলীয় সাদা প্রদেশে আগ্রাসী সৌদি বাহিনীর বর্বরচিত বিমান হামলায় অন্তত উনচল্লিশ বেসামরিক ব্যক্তি নিহত এবং পঞ্চাশ জনেরও বেশি লোক আহত হয়েছে আন্তর্জাতিক বেসরকারি সংস্থা কে গত তিন আগস্ট এক প্রতিবেদনে সতর্ক করে দিয়ে বলেছে ইয়েমেনে ভয়াবহ মানবিক বিপর্যয় শুরু হয়েছে এবং যত দ্রুত সম্ভব সহিংসতার অবসান ঘটানো উচিত ডিয়ার ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ